হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে পাওয়া বড় খবর, বন্ধ হয়ে গেল 2000 টাকা নোট। তো বন্ধুগণ, এমনই একটা ব্রেকিং লেটেস্ট আপডেট উঠে এসেছে। তো বন্ধুগণ, এই 2000 টাকা নোট কবে থেকে বন্ধ হচ্ছে, কেনই বা বন্ধ হচ্ছে, বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। ডিসেম্বরের 4 তারিখ রাত্রি 8টা, ঠিক তখনই ঘোষণা হলো নোটবন্দির বিশাল সেই ঐতিহাসিক পদক্ষেপ। সাথে রাস্তায় ভিড় শুরু হলো, রাস্তার দুধারে দিয়ে সেই দিনগুলির কথা মনে পড়লে অনেকেই হয়তো শিউরে উঠবেন। কিন্তু সেই নতুন আবার শুরু হলো 2000 টাকা নোটের পথ চলা। কিন্তু কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছে যে 2000 টাকা নোট বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এবার ঘোষণাটা ঠিক ততটা পরিপূর্ণ নয়, কিন্তু আংশিক হলেও সত্য। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, যদিও এই নোট ব্যাংকের কাউন্টার থেকে পাওয়া যাবে, কিন্তু এটিএম থেকে আর 2000 টাকা নোট পাওয়া যাবে না। 2000 টাকা নোট নয়, এবার থেকে এটিএমে পাবেন 100, 200 ও 500 টাকার নোট। সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী 1 মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এখন দেখার বিষয় তার দেখা দেখি অন্যান্য ব্যাংকগুলো সেই পথে হাঁটে কিনা। এবার ইন্ডিয়ান ব্যাংক জানিয়ে দিল, এটিএমে তারা আর 2000 টাকার নোট ভরবে না, বরং অনেক বেশি করে 200 টাকার নোট ভরবে। তাতে গ্রাহকদেরই আখেরে সুবিধা হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট। ভালো থাকবেন। থ্যাংক ইউ।